ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। ইন্ডিয়ান এক্সচেঞ্জ লেনে ব্যাংকের দপ্তরে আগুন, দমকলের 6টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কি পরিস্থিতি, কি কারণে আগুন লাগলো, কি জানা যাচ্ছে? দেখো, যেটা দমকল আধিকারিকরা জানাচ্ছেন যে সকালবেলায় আগুন লেগেছে ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস, এখানে একটি বেসরকারি ব্যাংক, সেই ব্যাংকে দপ্তরেই আগুন লাগে। কিন্তু প্রথম আগুন লেগেছিল এই যে এটিএমে, সম্পূর্ণভাবে এটিএম ভস্মীভূত, সেই ছবিটা দেখা যাচ্ছে। এটিএমে এখানে প্রথমে আগুন লাগে এবং এর পাশে একটি অফিস, এই যে অফিস রয়েছে সংলগ্ন সেই অফিসে, সেটাও ব্যাংকেরই দপ্তর, সেই ব্যাংকের দপ্তরে সেখানে এসি থেকে আগুন ছড়ায় এবং তারপরে দোতলাতে একটা জায়গাতে কিছুটা আগুন ছড়ানোর চেষ্টা হলো, পুরোপুরি বিল্ডিংয়ের মধ্যে ছড়াতে পারেনি। কিন্তু সিলিং যেমন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, তার সঙ্গে সঙ্গে এই দপ্তরের পুরো ভস্মীভূত চেহারা, এখানে পাখা থেকে আরম্ভ করে যে টেবিল রয়েছে সমস্ত কিছুই নষ্ট হয়ে রয়েছে। এবং দেখা যাচ্ছে যে সুদেবরা আমার ক্যামেরার সঙ্গে দেখাতে বলছি যে দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভস্মীভূত চেহারা। যদিও হতাহতের কোনো খবর নেই, কেউ এখানে ছিলেন না। এবং এই যে আগুন সম্ভবত এই এটিএম এবং তার সঙ্গে সঙ্গে এসি থেকে এই আগুন ছড়িয়েছে এমনটাই দমকল আধিকারিকরা মনে করছেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, এখনও ধোঁয়া বেরোচ্ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আগুন লাগার ঘটনা, এই আজকে সকালবেলা প্রথম আশেপাশে যারা থাকেন তারা প্রথম লক্ষ্য করেন এবং তারপরে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে এবং এটিএম থেকে এই যে আগুন লাগলো, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা যথাযথ ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফ থেকে। দমকল ছাড়াও স্থানীয় হেস্টি থানার পুলিশ, তারাও ঘটনাস্থলে রয়েছে, তারা দেখার চেষ্টা করছেন যে কী ঘটনা ঘটেছে। এবং সেখানে যখন আগুন লাগে তখন আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল দ্রুত আসার জন্য, যেটা দমকলের অনুমান যে তারা আগুন পুরোপুরি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েনি এবং যাতে আগুন ছড়িয়ে পড়েনি সেজন্য হতাহত সেগুলো কি দেখলেন এখনো পর্যন্ত, কি দেখলেন? না না, এখন আন্ডার কন্ট্রোল, তো আমাদের তো ড্যাম্পিং ডাউন হচ্ছে, স্মোক ব্লক থেকে আগুন লেগেছিল সেটা আমরা বলতে পারি না। আমরা তো ফায়ার নিরাপদ ব্যবস্থা কি ছিল? না, এটা তো নেই এখানে, নেই কিছু। হেরিটেজ বিল্ডিং গুলো তো নেই, বিল্ডিং গুলো চেঞ্জ করতে পারছে না, তো সেফটি মেজার নেই। মোটামুটি এখন তাপস কুশারি, আমি ওসি লালবাজার ফায়ার। যেটা তিনি বলছেন যে হেরিটেজ বিল্ডিং, কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং সেই কথাই তিনি এখনো পর্যন্ত তারা মনে করছেন। এবং তারা যেটা মনে করছেন, এই সিলিং এর অবস্থা খুব একটা ভালো নয়, এটা কি ভেঙে পড়তে পারে? দাদা, ভেঙে পড়ছে তো, আমরা কাজ করতে করতে ফেলার অবস্থা পেয়েছি, ভেঙে পড়ছে। আমি এই সবগুলো ব্রেক করেছি, প্রবলেম হচ্ছে এখানে কোনো ক্যারটেকারই ছিল না, আমাদের ভেঙে ভেঙে ঢুকতে হয়েছে বিল্ডিং এ। অ্যাটলিস্ট কোভিড এর জন্য লকডাউন সব বুঝলাম, কিন্তু ক্যারটেকার বিল্ডিং এ থাকবে না কেন, আমাদের কোনো আইডিয়াই দেয়নি, সব আমি ভেঙে ভেঙে আমরা ঢুকেছি। আই এম আইরিচ অন ফার্স্ট ফায়ার। অসুবিধা হয়েছে আপনাদের? অসুবিধা বুঝতেই পারছেন তো, সব কিছু ভেঙে ঢুকতে হয়েছে। ওপরে কি আগুন ছড়িয়েছিল? না, সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে ভস্মীভূত অবস্থা। হ্যাঁ, না, একদম আন্ডার কন্ট্রোল, আমাদের কোনো পকেটে কোনো ফায়ার নেই। বলছিলাম আমি যে এটিএম টার অবস্থা দেখা যাচ্ছে পুরোপুরি ভস্মীভূত, এটিএম থেকে কি শুরুতে হয়েছিল? না না, এটিএম এর কিছু হয় না, আমরা আগুন আন্ডার কন্ট্রোল, এখন আগুন নেই, শুধু একটু সরে যান যাতে ভেঙে পড়লে না। যেমনটা দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে সরে যাওয়ার জন্য, তার কারণ সিলিং এর অবস্থা এখানে ঠিক নেই। এবং তাদের যেটা বক্তব্য যে সিলিং এখানে ভেঙে ভেঙে পড়ছে এবং হেরিটেজ বিল্ডিং সেখানে কোনো নিরাপত্তা রক্ষী লকডাউনের জন্য ছিল না, এমনটাই তাদের বক্তব্য। তাদেরকে ভেঙে ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে এবং তাদের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের যেমন চেষ্টা চলছে, কিন্তু তারা প্রশ্ন করছেন এটাই যে একদিকে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা নিয়ে সন্দিহান তারা, অন্যদিকে এখানে সেইভাবে যে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে বা সামান্যভাবে আগুন লেগেছে যদি বোঝা গেল তৎক্ষণাৎ যে ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থা নেওয়ার জন্য যে লোক থাকার কথা সেই লোক থাকার লোক কেউ ছিল না, এমনটাই বক্তব্য দমকল আধিকারিকদের। ধন্যবাদ আবির।